বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এরই মধ্যে অভিনয় ক্যারিয়ারের এক যুগ পার করেছেন তিনি। ব্যক্তিগত কারণে বিনোদন জগৎ থেকে বিরতি নিয়েছিলেন দুই বছর, বিরতি কাটিয়ে আবারও নিয়মিত কাজ করছেন তিনি। লাইট ক্যামেরার পাশাপাশি নেট দুনিয়ায় বেশ সরব জনপ্রিয় এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রভা। ওই ছবিতে বিশাল সমুদ্র তীরে দোলনায় বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে, তার হাতের সঙ্গে অন্য একটি হাত মিলিয়ে তৈরি করেছেন লাভ সাইন। শেয়ার করা ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, সুখের স্মৃতিগুলো মনে রাখার চেষ্টা করি, যদি এটাকে বাছাইকৃত স্মৃতি বলেন তবু তার সঙ্গে আমি ভালো আছি। হ্যাশট্যাগ দিয়ে প্রভা লিখেছেন, সাবেক আত্মার বন্ধুর সঙ্গে স্মৃতি, এ পোস্টে কমেন্টস অপশন লিমিট করে রেখেছেন প্রভা। বোঝাই যাচ্ছে নেটিজেনদের কটু আক্রমণ থেকে বাঁচতে এ পথ বেছে নিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে প্রভা বলেছিলেন, প্রায় 10 বছর আগে আমার সঙ্গে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই, একজনের অসত্যার কারণে আমাকে সারা জীবন ভুগতে হয়েছে, আমি ভুগেছি, তবে সবকিছু সামলে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারছি, এটাই আমার বড় প্রাপ্তি। এ অভিনেত্রী শান্তিপূর্ণ জীবন পছন্দ করেন, সবসময় নিজেকে সুখী রাখার চেষ্টা করেন, তাই কোনো পরিকল্পনা নিয়ে কাজ করেন না তিনি। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে আমাদের MK TV চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।